जदाभ्रामं भामं हरिरसदगलो वैष्णवजनं कदाचित् संपश्यन् तदनुगमने साधिरुतीजुतः तदा कृष्ण वृत्त्वा शनैस्तेति मैकदशं सर्वं बिभ्राणो विमलरसभगं सकृते ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরুকৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। শিশিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ জানিয়েছেন, বদ্ধ জীব কখনোই নিজ দোষ দর্শন করতে পারে না। শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ জানিয়েছেন, বদ্ধজীব কখনোই নিজ দোষ দর্শন করতে পারে না। বদ্ধজীবের স্বাভাবিক একটা প্রবৃত্তি থাকে, তারা অপরের দোষ অনুসন্ধান করার জন্য ব্যস্ত থাকেন। জড় অভিনিবেশ থাকাকালীন অবস্থায় হরিভজন কখনোই সম্ভবপর হয় না। জড় ভজন জড় জগতের মায়ার ভজন হয়। বাস্তবিক পক্ষে জড় অভিনিবেশ থাকাকালীন অবস্থায় কেউ কোনোদিন হরিভজন করতে পারে না, বাস্তব হরিভজন সম্ভব নয়। শিল সরস্বতী ঠাকুর প্রায়ই জানাতেন যে জগতের ওপর আধিপত্য বিস্তার করার দৃষ্টিভঙ্গি নিয়ে যখন আমরা জগৎকে দর্শন করতে যাই, তখন সেটা আমাদের পক্ষে ঘোরতর বন্ধনের কারণ হয়ে দাঁড়ায়। জগতের ওপর আধিপত্য বিস্তার করার দৃষ্টিভঙ্গি নিয়ে যখন আমি সমস্ত ব্যক্তি বা বস্তু দর্শন করি, সেটা আমার পক্ষে একটা বিপুল বন্ধনের কারণ হয়ে দাঁড়ায়। এ কথা পূর্বে অনেকবার আলোচনা করা হয়েছে। নুনাধিক যদি প্রকৃতি ভোগ থেকে কেউ ছুটি পান, সেটা অনেক বড় কথা, অল্প বিস্তর। মায়াভোগ থেকে, মায়ার প্রকৃতিকে এনজয় করার যে প্রবৃত্তি, প্রকৃতি ভোগের যে প্রবৃত্তি, তার গন্ধমাত্র থাকাকালীন অবস্থায় বদ্ধজীবের পক্ষে অপ্রাকৃত জগতের কোনো অনুসন্ধানে পৌঁছে যাওয়া, সিদ্ধান্তে পৌঁছে যাওয়া, অনুসন্ধান বাস্তবিক হয় এবং ভগবানের কাছে তার প্রার্থনা পৌঁছায়, এসব অনেক পরের কথা, সহসা এসব কথা হয় না। ভক্তিবিনোদ ধারাকে আমরা অনুসরণ করবার জন্য গুরুবর্গের থেকে আদেশ পেয়েছি, আমাদেরকে বিশেষভাবে উপদেশ দেওয়া হয়েছে। শ্রীল প্রভুপাদও এই কথাই বলতেন, ভক্তিবিনোদ ধারার থেকে আপনারা যতটা পরিমাণে বিচ্যুত হয়ে যাবেন, ততটা পরিমাণে জেনে রাখবেন আপনারা অভক্তিবিনোদ ধারায় প্রবিষ্ট হবেন। অভক্তিরও বিনোদ হয়, বিনোদ মানে বিনোদন, এনজয়মেন্ট। বাস্তবিক পক্ষে ভক্তির যে বিনোদ, এটা সবার পক্ষে সম্ভব হয় না। যারা বিশুদ্ধ অবস্থায় রয়েছেন, শুদ্ধ গুরু বৈষ্ণব, তারা ভক্তির বিনোদন, ভগবানকে ভক্তির নানা রকম প্রচেষ্টার দ্বারা তারা ভগবানকে সন্তুষ্ট করতে চেষ্টা করেন। আমার যদি অপ্রাকৃত রূপের উদ্বোধন না হয়, তাহলে ভগবান আমাকে দেখবার জন্য ব্যস্ত হবেন না, আমি একটা জগতের জঞ্জাল হিসাবে পরিণত হব, যার জন্য ছিল রূপপাদের চরণের ধুলি হওয়া আমাদের গৌড়ীয়গণের উদ্দেশ্য। রূপপাদের চরণের ধুলির স্বরূপ আছে, জগতের যে সমস্ত ধুলিকণা আছে, আপনারা বলে ধুলিকণা ওঠাও বোধ হয় সেরকম কিছুই একটা হবে মনে হয়, কিন্তু তা নয়। জড় জগতের যে সমস্ত ধুলিকণাগুলো আছে, সেগুলো সেই ধুলিকণার সঙ্গে তুলনা করা হয়নি। রূপপাদের চরণের ধুলি হওয়ার চেষ্টা করতে হয় আমাদের, আমাদের এটা উদ্দেশ্য।
রূপপাদের চরণের ধুলি, তার যে সৌন্দর্য, যেটাকেই বলা হয়েছে ভক্তিবিনোদ ঠাকুর বলছেন স্বরূপম বিভ্রাণ বিমল রসভবম, বিমল রসভবম সকুরুতে। বদ্ধজীব বিমল রস আস্বাদন করতে পারবে তখন, তার আগে কোনো রকমভাবেই সম্ভব হবে না। যেটাকে চৈতন্য চরিতামৃতে জানানো হয়েছে ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরুকৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ, ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরুকৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। এখানে আশ্চর্যের কথা যে বদ্ধজীব যার বাস্তব স্বরূপের উদ্বোধন হওয়ার সঙ্গে সঙ্গে উপলব্ধি করতে পারবে যে ভগবান আমার, আমি ভগবানের, আর জগতের কোনো বস্তুর সঙ্গে আমার কোনো সম্বন্ধ নাই। কিন্তু এটা স্ট্রেঞ্জ, সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় এই যে ভগবানের সঙ্গে আমাদের নিত্য সম্বন্ধ রয়েছে, অনন্তকালের সম্বন্ধ রয়েছে, যাকে আমি চেষ্টা করলেও কেটে ফেলে দিতে পারবো না, যাকে চেষ্টা করলেও আমি যার সঙ্গে সম্বন্ধ আমি কাটতে পারবো না, তাকেই আমরা কেটে বাদ দিয়ে রেখেছি। আর যেগুলো যে জড়জগতের বস্তু বা ব্যক্তি বা বিষয় যা কিছু যার সঙ্গে আমার কোনোদিন কোনো সম্বন্ধ ছিল না, নিত্য সম্বন্ধ নাই, জড় সম্বন্ধ হয়ে গেছে, আমার সম্বন্ধ ছিল বলতে আমার আত্মা, শুদ্ধ আত্মা সম্বন্ধের কথা বলছি, সেটা স্বরূপে যখন উদ্বোধন হবে তখন একটাই মুখে বাক্য বেরোবে, সেই শব্দ ব্রহ্মটা হলো তুমি তো আমার, আমি তো তোমার, কি কাজ অপরধনে। কিন্তু জড়জগতের ব্যক্তি মহামায়ার প্রসাদে, তারা মহামায়ার প্রসাদ পেয়েছেন, জড় প্রসাদ, তা দ্বারা তারা এতই বিহ্বল হয়ে পড়ে রয়েছেন, যারা অনুভব করতে পারছেন না যে আমার এই জগতে নিত্য থাকবার কোনো ব্যবস্থা নাই, চিরকাল আমি থাকতে পারবো না, এখান থেকে আমায় চলে যেতেই হবে, এর কোনো সমাধান বেরোয়নি, মৃত্যু বলে কোনো বিষয়টা যেটা বলা হচ্ছে তার কোনো সমাধান আজ পর্যন্ত হয় নাই। যদিও উপনিষদের বিচারে মৃত্যু বলে কোনো কথা নাই, মৃত্যু বলে বাস্তবিক কোনো কথা নাই, কিন্তু জড়জগতের এই যে লোকগুলোকে বোঝাবার জন্য বলা হয় মৃত্যু বলে যে বিষয়টা তার কোনো সলিউশন সমাধান আজ পর্যন্ত বেরোয়নি, এটা হয় না। আত্যান্তিক আত্যান্তিক স্মৃতির বিস্মৃতি, এটাকেই মৃত্যু বলা হয়, ছেদ। বাস্তবিক কথা গুরু বৈষ্ণব ছাড়া আমাদেরকে রক্ষা করবার মতো জগতে কোনো কেউ নাই, শুদ্ধ গুরু বৈষ্ণব ছাড়া জগতে আমাকে রক্ষা করবেন এরকম কোনো বিষয়ে ভগবান নিজজনদের যারা তার পরিকর তাদেরকে জগতে পাঠিয়েছেন, আপনারা বারবার এই কথাটা শোনেন কিন্তু অনুভব করতে পারেন কিনা আমি জানি না, তাদেরকে এই জগতে পাঠিয়েছেন, এই জগতের যত জড়বদ্ধ জীব আছে জড় অভিনিবেশ সম্পন্ন তাদেরকে এখানে এখান থেকে তুলে নিয়ে গিয়ে নিত্য জগতের সন্ধান দেবেন, নিত্য স্বরূপে তাদেরকে প্রতিষ্ঠিত করে তাদের যে নিত্য ভাগবত ধর্ম, জৈব ধর্ম, বৈষ্ণব ধর্ম, স্বরূপের ধর্ম, যেটাকে একই কথা পর্যায়বাসী শব্দ, সেটাতে প্রতিষ্ঠিত করবেন, এরকম আর কেউ আপনজন নাই। যার জন্য ভাগবতের অনেক জায়গা অনেক সুন্দর সুন্দর শ্লোক আছে, সেখানে সমস্ত বারবার বলা হয়েছে বিভিন্ন জায়গায়, আমি কটা শ্লোক বলবো, আমাকে তো আপনারা সময় দেন নাই, অত্যন্ত অল্প সময়। যদা ভ্রাম ভ্রাম হরিরসদ গলো বৈষ্ণব জনম, এই শ্লোক শুনেছেন আপনারা। আবার ভবাজ ভবাপ বর্গ ভ্রমত যদা ভবেত তারহি অচ্যুত সৎসমাগম সৎসঙ্গম জর্হি তদৈব সদ্গত পরাবর ঈশে তৈ জায়তে রতি। অপূর্ব অপূর্ব শ্লোক,
সমস্ত রয়েছে প্রচুর বিভিন্ন জায়গায়। ভবাপবর্গে ভ্রমতঃ, ভবাপবর্গে ভ্রমতঃ যদা, যখন এই একই কথা ওইটি আসছে ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। আমি যে বিষয়গুলোকে আলোচনা করতে চাইছি তার ইন্ডিকেশন কারখানি ইঙ্গিত হতে পারে, বিস্তৃত আলোচনা সম্ভব হয় না। আপনারা বিশ্বাস করুন, আমি ব্যাস পূজা করার জন্য আজকে এখানে উপস্থিত হয়েছি। আপনাদের অনেকের এই বিষয়টা নিয়ে হাসি পেতে পারে, মহারাজ ব্যাস পূজা করার জন্য এখানে এসছেন। আমি সত্যি কথা বলছি, ব্যাসাসনে বসে আমি ব্যাস পূজা করার জন্য, ব্যাসের কৃপাপ্রাপ্তির জন্য আজকে আপনাদের এখানে উপস্থিত হয়েছি। এ কথা পূর্বে অনেকবার আলোচনা করা হয়েছে, ব্যক্তি বিশেষের কোনো পুজো হচ্ছে না। ব্যাস যে পদ, যে ব্যাস জগৎগুরু, যার পূজাকে শিক্ষা দিয়েছিলেন শ্রীমন মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর, কে বলছেন শিবাস পণ্ডিতের দ্বারা আজকে ব্যাস পূজা করা হবে, নিত্যানন্দ প্রভুকে এগুলো সব ইঙ্গিত করেছেন। কিন্তু এ কথার মানে এই নয় যে ব্যাস পূজা আগে কোনোদিন ছিল না, তা নয়। ব্যাস নিত্য, ব্যাস পূজাও নিত্য, খালি আমাদেরকে সময়ে সময়ে আমাদের গুরুবর্গ আমাদের এর যে গুরুত্বপূর্ণ বিষয়টাকে আমাদের কাছে উত্থাপন করে আমাদেরকে বারবার বোঝাবার চেষ্টা করেন যে ব্যাস পূজা ছাড়া তোমাদের জীবন নিরর্থক। আজকে ব্যাস পূজার জন্য আমরা এখানে এসেছি, আমার কথা বলছি, আমিও ব্যাস পূজার জন্যই এসেছি। আপনাদের এ কথা বিশ্বাস যদি না হয় তাহলে আমার কিছু করার নেই, আমি ব্যাস পূজা করার জন্য এখানে এসেছি। যেখানে ব্যাস পূজার দ্বারাই এই অপ্রাকৃত জগতে যে ভজনের অধিকার, অপ্রাকৃত জগতে সেবা অধিকার পাওয়া যায়, যেটা সম্বন্ধে ভাগবতে বারবার ১১ স্কন্ধে বিভিন্ন জায়গায় বলা আছে, তত্র ভগবান ধর্মান শিক্ষেত গুরুআত্ম দৈবতঃ, হ্যাঁ, অমায়ায়া অনুবৃত্তা জয়িস্তুষ্যেদ আত্মা আত্মদো হরিহি। অর্থাৎ বারবার রিপিটেশন, ভাগবতের প্রথম স্কন্ধের প্রথম শ্লোকেও এই কথা গুপ্তরূপে লুকিয়ে রয়েছে। সেখানে দেখবেন বাস্তবিক পক্ষে ব্যাস পূজা ছাড়া আমাদের কাউর কোনোদিন ভগবত প্রাপ্তি হয়েছে, জড় সংসার থেকে আমি বেরিয়ে যেতে পেরেছি, এরকম একটা সিঙ্গেল ইনস্ট্যান্ট একটা উদাহরণ যদি দিতে পারেন তাহলে আমি কৃতজ্ঞতার্থ হব। দিতে পারবেন আপনারা? একটা উদাহরণ আপনারা আমাকে দেখান যেখানে ব্যাসের অনুগ্রহ ছাড়া কেউ এই জড় জগৎ থেকে বেরিয়ে গেছেন, ভগবত কৃপা লাভ করেছেন, নিত্য জগতের সেবা লাভ করেছেন। ভক্তিবিনোদ ঠাকুর একটা কথা জানিয়েছেন, যে কথাটা মনে রাখবেন, এরপরে আরও কিছু গুরুত্বপূর্ণ কথা ইন্ডিকেশন, খালি আমি ইঙ্গিত দেবো, বিস্তৃত আলোচনার সুযোগ নাই। ভক্তিবিনোদ ঠাকুর জানাতেন, যেই বৈষ্ণব তিনি গুরু, যিনি গুরু তিনিই বৈষ্ণব, যিনি পরম বৈষ্ণব তিনি গুরু, আর যিনি গুরু তিনি বৈষ্ণব। এই বৈষ্ণব তার কিছু দোষ আছে, এই বৈষ্ণবের মধ্যে কিছু দোষ দেখা যাচ্ছে, তিনি খুব কড়া এরম ভাবে কথা বলেন, তাহলে আমার গুরু দর্শন ব্যাস দর্শন হলো না। যিনি বৈষ্ণব তিনি নির্দোষ, বদান্য সূচি আকিঞ্চন, অনেক গুণ তার আছে, অনেক গুণ ন, অনেক গুণ বললে সেটা ভুল কথা হয়, ২৬টা গুণের কথা এমনি বলা আছে বেসিকভাবে, কিন্তু শাস্ত্রে বারবার বলে দিয়েছেন, দেখো কৃষ্ণ ভক্তে কৃষ্ণভং সকলই সঞ্চারী, কৃষ্ণে ভক্তের মধ্যে কৃষ্ণের গুণটা সকলই সঞ্চারিত হয়। তাতে যদি আপনারা কেউ বুঝে নেন তাহলে গুরুদেবের মধ্যে বৈষ্ণবের মধ্যে যদি কৃষ্ণ ভক্তে কৃষ্ণগুণ সকলই সঞ্চারে তাহলে আমার গুরুদেব রাস করবে, রাসলীলা শুরু করবে, না এরকম কথা বলা হয়নি। কথাগুলো বুঝতে হবে, সাক্ষাৎ হরিত্যেন সমস্ত ইত্যাদি কথারও শ্লোক আপনারা, আমি জানি না আপনারা কিরকম গুরু আনুগত্যে এইসব কথার মানে বুঝেছেন। প্রিয়ত্বে অভিন্ন,
এখানে বলা হচ্ছে যে বই কৃষ্ণ ভক্তি কৃষ্ণগুণ সকলই সঞ্চারে, কৃষ্ণ ভক্তের মধ্যে কৃষ্ণের গুণগুলো সবই সঞ্চারিত হয় তার ভক্তত্ব বজায় রেখে। মাইন্ড ইট, শব্দটা খেয়াল রাখতে হবে, তার যে ভক্তত্ব ডিভোশনাল শিপ, তার যে ভক্তি যাজন করবে ভক্ত আমি, এই কন্ডিশনটা, এই পদবীটা, এই কন্ডিশনটা বজায় রেখে কৃষ্ণ থেকে যে যে গুণগুলো আসার দরকার সেগুলো সবই আসবে। কৃষ্ণ যখন নিজে ভক্ত হিসাবে আমাদেরকে দেখান তার উপরে আর কিছু হতে পারে না, হতে পারে কি? কৃষ্ণ যখন নিজে ভক্ত হিসেবে দেখান তার উপরে হয় না। তথাপি আপনাদের চরণে আমার একই অনুরোধ, এইখানে যে বাইরে ছবিটা আছে সেখানে কৃষ্ণ ভক্তকে কতটা ভক্তি করেন তার একটা ইন্ডিকেশন, কিন্তু এখানে জড়জগতের লোক সব কামুক দৃষ্টিতে দর্শন করবে, ওই ছবিটা এখানে রাখবেন না, এই ছবিটা এখানে নিষেধ, এখানে রাখবেন না, এটা ভক্তদের হৃদয়তে গুপ্তরূপে প্রকাশিত হয়, এটা প্রকাশ্যে লোক যেন না দেখেন, এগুলো বুঝতে পারবেন না, এর অনর্থগ্রস্ত জীব এগুলোর অর্থ বুঝতে পারেন না। এখানে ভগবান শ্রীকৃষ্ণ যখন কৃষ্ণ স্বরূপে যে যে লীলাগুলো করলেন সেগুলো জড়জগতের লোকের বিভিন্ন সংশয় আত্মা, তারা, তাদের তো মনে কোনো সমাধান হয় না, কেন গুরু বৈষ্ণবের কাছে যান না তারা, আর গেলেও এমনভাবে থাকেন সেটাকে অভিগমন বলা যায় না। গুরু বৈষ্ণবের কাছে অভিগমন, এর এমনি একটু গেলাম, দুটোর মধ্যে পার্থক্য আছে, এগুলো এক কথা নয়, যার জন্য তাদের মধ্যে সংশয় কোনোদিন বিনাশপ্রাপ্ত হয় না। আর যতক্ষণ পর্যন্ত আমার এই প্রাণ আছে, আমি যখন দেহ ছাড়ব, দেহ ছাড়ার পূর্ব মুহূর্তে যদি আমার কোনো গুরু বৈষ্ণব ভগবান ধাম নাম পরিকর বৈশিষ্ট্য কোনো কিছু সম্বন্ধে আমার যদি সামান্যতম কোনো ডাউট, আমার যদি সন্দেহ থেকে থাকে, দেন আই উইল হ্যাভ টু কাম রিটার্ন, কাম ব্যাক, আমাকে এই জগতে আবার ফিরে আসতে হবে, সিদ্ধিলাভ হবে না, এই একটা পয়েন্ট তোমাকে আটকে দেবে। সমস্ত জগৎকে জয় করা মানে হল প্রকৃতি জয় করা, যেটাকে উপনিষদে বলছেন, প্রথমে আমি শুরু করলাম এক বদ্ধজীব আরেক বদ্ধজীবের দোষ দর্শন করবে, এটা সমাধান নয়, কিন্তু এই দোষ দর্শন থেকে বাইরে যাওয়া, নিজে নিরন্তর চব্বিশ ঘন্টা নিরন্তর ভক্তিরসে আপ্লুত হয়ে, আমি এ কথা আগেও পূর্বে আলোচনা করেছি, তিনি আচার্যের কাজ করতে পারেন যার মধ্যে ভগবত আবেশ হন, ভগবত আবেশ ব্যাসদেবের আবেশ যদি হন, ব্যাসদেব যদি আমার মধ্যে আবির্ভূত হন, আবেশ হয় আমার, তাহলে আমার সম্ভব হবে হরিকথা বলা, তা নাহলে আমার পক্ষে সম্ভব হবে না। হরিকথা মানেই হচ্ছে গুরুর কাজ করা, পথ দেখানো বদ্ধজীবকে, বদ্ধ অবস্থা থেকে বের করে নিয়ে যাওয়া, যতক্ষণ পর্যন্ত ভগবত আবেশ অর্থাৎ ব্যাসদেবের, ব্যাস মানে শক্তাবেশ অবতার ভগবান, ভগবানের শক্তাবেশ অবতার, আবার সেই ব্যাসদেব যদি আবির্ভূত হন তাহলে তিনি ব্যাসের কাজ করতে পারেন, বাকি নুনাধিক যার এই প্রকৃতিকে ভোগ করার টেন্ডেন্সি গুপ্ত পরিমাণে হৃদয়তে রয়েছে তার পক্ষে গুরুর কাজ করা সম্ভব হবে না। প্রকৃতিকে সামান্যতম রূপে যেটা দেখা যাচ্ছে না, প্রকৃতি ভোগের গন্ধ, এই প্রকৃতিকে, প্রকৃতি মানে এই প্রকৃতির অন্তর্গত যত লোকজন আছে, লাভ পূজা প্রতিষ্ঠা আছে, যা কিছু আছে, ভোজ্য বস্তু, যা কিছু আমার এই জগতে ভিজিবল আমার দর্শন হচ্ছে, আর যা কিছু আমার দর্শন হয় না, কিছু কিছু অনুভব হয় জড় মনের দ্বারা, এই সবগুলোকেই বলা হয়েছে জড় বস্তু। এমনকি যে মেটেরিয়াল মাইন্ড, যে জড় মনটা সবার আছে, সেই জড় মন দিয়ে কখনোই ভগবত ভজন হবে না, যার জন্যে গীতাতে বারবার একথা বলেছেন, ভূমি রাপ অনলক্ষং মনোবুদ্ধির এবচ অহংকার ইতিয়ংমে প্রকৃতির অষ্টধা। যদি আপনাদের মধ্যে কাই এরকম অভিমান হয়ে থাকে, প্রকৃতির অন্তর্গত কোনো সম্পত্তি আপনারা লাভ করেছেন, বিদ্যা বুদ্ধি স্ট্রং মাইন্ড, খুব মেমোরি, খুব ভালো, প্রচণ্ড ভালো, সব কিছু আয়ত্ত করেছেন, যদি এই অহংকার নিয়ে, অর্থবল লোকবল সব নিয়ে যদি অভিমান করেন, আমি ভগবত ভজন করে নেবো, আমি ব্যাস পূজা করে নেবো, তাহলে জানবেন আপনাদের এখানে অভিগমন হয় নাই, আপনারা বঞ্চিত হয়েছেন।
আপনাদের অভিগমন হয় না, অভিগমন মানে অভীষ্ট লাভের জন্য গমন, অনেক গুপ্ত কথা যার জন্য সমৃত পানি শ্রৌতুয়াম ব্রহ্মনিষ্ঠম তদ হ্যাঁ সগুরু মেবাবি গচ্ছেত ইত্যাদি কথার সম্যক আলোচনা হওয়া দরকার। এই গুরুদেব আমাকে পরম সত্যের সমীপে উপনীত করবেন, গুরুপাদ পদ্ম ব্যাসদেব আমাকে পরম সত্য যে আছে, যে সত্যটাকে কোনোদিন কেউ আজ পর্যন্ত অনন্তকালের ইতিহাসে পরিবর্তন করতে পারেন নাই, যেটাকেই আপনার ভাগবত শাস্ত্রে বলেছেন অদ্বয় জ্ঞান তত্ত্ব। এর আগে অনেক বড় বড় সভা আলোচনা করতে গিয়ে বলতে বাধ্য হয়েছি, যদি অদ্বয় জ্ঞান তত্ত্বতে সম্যক রূপে কারোর প্রতিষ্ঠা না হয় তার লঘুত্ব প্রকাশ পেতে বাধ্য। সমস্ত জগতে এক অদ্বয় জ্ঞান তত্ত্ব ছাড়া আর কিছু নাই, কে আমার শত্রু, এই অনুভবটা হচ্ছে প্রাইমারি অনুভব, এটা না পর্যন্ত বাস্তবিক হরিভজন হয় না। এ সম্বন্ধে ১১ বিভিন্ন জায়গায় বলা আছে, উপনিষদেও সুন্দর বলা আছে, যস্মিন সর্বাণি ভূতানি আত্মৈব অভূত বিজানতা তত্র কোশোক কোমোহ একত্বম অনুপশ্যত। কেন আমরা আমাদেরকে সমস্ত ভূতের সঙ্গে মিলিয়ে দর্শন করতে পারছি না, জগতের মধ্যে নিজেকে দর্শন করা, জগতের প্রত্যেকটা বস্তুর মধ্যে আমার নিজেকে দর্শন করা, আমার মধ্যে সমগ্র জগৎকে দর্শন করা, কেন এতে কি কোনো ভুল আছে নাকি? ভগবান জগৎবিহারী যদি আমার হৃদয়েতে পরমাত্মা রূপে থাকেন আর আমার যদি পরমাত্মার সঙ্গে সাক্ষাৎকার হয়ে থাকে, অর্থাৎ আমার যদি মায়া বিগত হয়ে থাকে, তাহলে এই দর্শন তো কোনো বিচিত্র নয়। যখনই ভগবত ভজনে এরকম একটা অবস্থা হয় তখন সে একটা পোকা মাকড় কীটপতঙ্গকে মারতে, ছেড়ে দে ওকে মারিস না। যেমন আপনারা চৈতন্য চরিতামৃতে শুনেছেন যে কুষ্ঠি বিপ্র তার শরীরে পোকায় কীড়ে ভর্তি হয়ে গেছে, সেই কীড়া মাটিতে যখন পড়ে যায় সে যত্ন করে ওকে তুলে বলে, এরে কোথায় যাবি, মরে যাবি তো, এখানে থাক, এখানে খাওয়া দাওয়া পাবি, এখানে খা, আমার শরীরে এখানে থাক, রক্ত মাংস পুজ খেতে পারি, বাইরে তো মরে যাবি, লাভ হবে না। ওকে যত্ন করে তুলে তার শরীরে স্থাপন করেন। থিঙ্ক অফ ইট, এখানে কেউ এমন এমন অপ্রাকৃত বুদ্ধি সম্বন্ধ কেউ যদি থাকেন তাহলে আমার এই কথাটার অনুভব করতে পারে কত বড় কথা। যেখানে রন্তিদেবের প্রার্থনাটা যদি আমরা ভক্তি সমাজে চিন্তা করি তাহলে বুঝতে পারবো ব্যাসের করুণা, ব্যাসের করুণা আমি অনুভব করলাম না, আমি দু চারটে ফুলমালা এলে জোর করে পায়ে দিয়ে দিলাম আর কিছু প্রণামী ঠেসে দিলাম, এটা ব্যাস পূজা বলে না। ব্যাসের করুণার যতক্ষণ পর্যন্ত সম্যক করুণা, যেটা ভগবানের মধ্যে ওই করুণা দেখা যায় না, ব্যাসের মধ্যে যত করুণা দেখা যায় সেই করুণার যদি আমার অনুভব আজকে না হয় তাহলে আমি আপনাদের কাছে এসছি ব্যাস পূজা করতে কপটতা করে মনে হবে, নিশ্চয়ই আমি কপটতা করে এসছি যদি আমার এই অনুভব না হয়ে থাকে, যদি আমার ওপর গুরুকৃপা না হয়ে থাকে, তাহলে আমাদের কা আমি আজকে ব্যাস পূজা করতে এসছি, ব্যাসের আসনকে পূজা করতে এসছি, তাহলে আমার নিশ্চয়ই আপনাদের কাছে আসা কপটতা হয়ে গেছে। কপটতা নিয়ে কেউ কোনোদিন ব্যাসের কাছে অভিগমন করতে পারে না, এ কথা ভাগবতে বিভিন্ন স্থানে বলা রয়েছে, আর ভাগবতের প্রথম স্কন্ধেও বলা হয়েছে, ভাগবতের দ্বিতীয় স্কন্ধে বলা রয়েছে, ধর্ম প্রজ্জিত কৈত্যবত্ত নির্মত সারানাম সতাম ইত্যাদি শ্লোকের আলোচনা কোনো সময় হতে পারবে বলে মনে হয়, কেন আমি বৈষ্ণব সঙ্গ পাচ্ছি এটাই আমার আনন্দ। আমি কোনো জায়গায় বৈষ্ণব সঙ্গ পাচ্ছি না, আপনারা আমাকে অনুগ্রহ করে বৈষ্ণব সঙ্গ দেওয়ার জন্য আপনাদের চরণে আকর্ষণ করেছেন, এটা যে কত বড় আমার লাভ এটা আপনাদের আমি বুঝিয়ে বলাতে পারবো না। যদি কপটতা করে ব্যাস পূজা করে থাকি তাহলে নিশ্চিত পরিমাণে জেনে রাখবেন আমি নুনাধিক মায়াবাদ বিচারেতে আকৃষ্ট হয়ে পড়ে রয়েছি। কেন আমি একটু আগেও আলোচনা করেছিলাম যে ব্যাস পূজা চৈতন্য মহাপ্রভু দেখিয়েছেন সেটা মনে করবেন না একটা নতুন করে ব্যাস পূজা একটা করতে হয় দেখালেন, তা নয়। এই ব্যাস পূজার পদ্ধতি, ব্যাস পঞ্চকের কথা আমি কোনো সময় আলোচনা করব, আমাদের গৌড়ীয় সমাজে এটা আছে ব্যাস পঞ্চক, এতে কি করে ব্যাস পঞ্চক করতে হয় পূজা করতে হয় সেসব কথা বড় আশ্চর্য। যদি আমি ব্যাস পূজা কপটতা করে করতে এসে থাকি তাহলে আমি চির বঞ্চিত হব।
ব্যাস পূজা আজকে নতুন নয়, শাস্ত্রের বিভিন্ন জায়গায় বলা রয়েছে। এমনকি মায়াবাদ যিনি প্রচার করেছেন শঙ্কর সাক্ষাৎ শঙ্কর, যিনি সাক্ষাৎ শঙ্করাচার্য হচ্ছে শঙ্কর, সাক্ষাৎ ভগবান শঙ্কর, যাকে বলা হয়েছে বৈষ্ণবানাম যথাসম্ভব, তিনি কি মায়াবাদ নিজে হৃদয়তে রাখতে পারেন? পারেন না। পদ্মপুরাণে বিভিন্ন জায়গায় বলা রয়েছে তিনি মায়াবাদ অসৎশাস্ত্রম ময়ব বিহিতম, দেবী আমার দ্বারা বিহিত হয়েছে, কি করবো দেবী, আমি ভক্তিরসে পরিম, পঞ্চমুখে পঞ্চানন গাইছে, চতুর্মুখে ব্রহ্মা নাচছে নাম গেয়ে গে, আমি কি করে ধৃষ্টতা থাকবে আমার, আমি বলবো যে তারা মায়াবাদী, বলতে পারি কখনো শঙ্কর মায়াবাদী? শঙ্করের তত্ত্ব দেবীর তত্ত্ব আপনারা শ্রীমন্তী শ্রীমন্ত দ্বীপে যান, এগুলো যখন কোনোদিন যদি ভগবান সৌভাগ্য দেয় আপনারা যদি কৃপা করেন, এসব ব্যাপারে আলোচনা, অনেক ভ্রান্ত ধারণা আছে, লড়াই ঝগড়া ঘৃণা দেবী বিভিন্ন রকম ব্যাপার, ওগুলো দর্শনগুলো সব পরিষ্কার হওয়া দরকার আমাদের, তা নাহলে আমাদের অপরাধ হয়ে যাবে। মায়াবাদ যারা প্রচার করেছেন যে শঙ্করাচার্য মায়াবাদ, যাদের হরিদ্বার বিভিন্ন জায়গায় যারা আছেন বারাণসী তাদের কাছে গিয়ে দেখুন, তারাও কিন্তু ব্যাস পূজা করে, তারাও কিন্তু ব্যাস পূজা করে, আর তাদের ব্যাস পূজাটা এমনভাবে সুন্দরভাবে হয়, সুন্দরভাবে জড় সুন্দর মনে হবে আমাদের ব্যাস পূজা কি হয় রে বাবা, এদের কি সুন্দর ব্যাস পূজা, আরে ভাই এদের ব্যাস পূজাটাই বোধ হয় ভালো, এদের কাছে আসাটাই ভালো, আমাদের তো ওখানে ভালো হয় না। কিন্তু জেনে রাখবেন ওদের ব্যাস পূজা অর্থাৎ শঙ্করাচার্য যে ব্যাস পূজার কথা দেখিয়েছেন ওদের সম্পূর্ণ কপটতা মাত্র। আমি শঙ্করের চরণে কোনো অপরাধ করছি না, ভগবানের আদেশে তিনি যে মায়াবাদ প্রচার করেছেন সেটাকে উল্লেখ করে শঙ্কর আমার সর্বস্ব কিছু, আমি তাকে কোনো নিন্দা করার জন্য এই কথাটা বলি নাই। সেখানে শঙ্করাচার্য শঙ্কর ভগবান শঙ্করাচার্য রূপী যে ব্যাস পূজার অভিনয় করেছেন, অভিনয় হ্যাঁ তিনি অভিনয় করেছেন, তিনি বাস্তবিক ব্যাস পূজা করেন নাই। কেন এ কথা বলছেন, কেন এ কথাটা বলছেন, এ কথাটা বলার উদ্দেশ্য হল সতী নারী যারা তারা অন্তরে বাহিরে স্বামীকেই বসিয়ে রেখেছেন, সেখানে কোনো অন্য কোনো পুরুষের কোনো স্থান নাই, এই ব্যাস পূজাতে অর্থাৎ মায়াবাদ ব্যাস পূজাতে সেখানে দেখা যায় তারা ব্যাস পূজার অভিনয় করছেন, তারাও ব্যাসপঞ্চক করছেন, কিন্তু তারা সম্পূর্ণ কপটতা আশ্রয় করে ব্যাস পূজা করেছেন। কেন আমি যে ব্যাসের আরাধনা করছি পূজা করতে বসেছি তার দুদশটা দোষ বার করে দিলাম, ব্যাস ভ্রান্ত বলি উঠাইল বিবাদ, ব্যাস ভুল কথা বলছে, ব্যাসের কথা ঠিক নয়, আরে যে ব্যাসের তুমি পূজা করছো সর্বস্ব দিয়ে তুমি ছুটে এসছো ব্যাস, তাকে তুমি দোষ দেবে, ব্যাস ভ্রান্ত বলি উঠাইল বিবাদ। শঙ্করাচার্যের অনেক গোপন দর্শন আছে যেগুলো গোপন আমাদের কাছে, আমরা জানতে দিই না, কেন এমনিতেই আমাদের ভক্তি নেই, তারপর দিয়ে যদি ওইসব কথা কানে যায় তাহলে উল্টো হয়ে যাবে। সেখানে গুরুদেবের তত্ত্ব যে শঙ্করাচার্য বলেছেন তাতে বলছে অনবগত গুরু স্বাত, অর্থাৎ গুরু অজ্ঞান অন্ধ এক জীব হবেন, সে আবার কী কথা, আমরা তো অজ্ঞান অতিবীরান্দস্য এইসব বলে পুজো করি, ওরা বলছেন অজ্ঞান গুরুদেব অজ্ঞানে থাকবে তবে সে গুরুর কাজ করতে পারবে, অজ্ঞানে থাকলে গুরু কাজ বলে, হ্যাঁ অনবগত গুরু স্বাত, যিনি অজ্ঞানে আছেন এখনো যিনি ব্রহ্মভূত প্রসন্নাত্ম হননি তিনি গুরুর কাজ করবেন, ব্রহ্ম হয়ে গেল আমিও ব্রহ্ম তিনিও বললাম কে কাকে দেখবে, এত দীক্ষার কাজ হবে না, যিনি নিজে ব্রহ্ম হয়ে গেছেন তিনি তো ব্রহ্মভূত প্রসন্ন আর বদ্ধজীবকে গিয়ে দেবেন, ওই জন্য তাদের গুরুচরণ আশ্রয় আমাদের গুরুচরণ আশ্রয় কখনোই যেন আপনারা একাকার করে নেবেন না। বড়দেব বিদ্যাভূষণ সম্মুখরূপে জানিয়েছেন যে কথাটা আজকে আমি অবশ্যই উত্থাপন করতে বাধ্য, বড়দেব কৃষক বিদ্যাভূষণজি তিনি গুরু পরম্পরা সম্বন্ধে বারবার এই কথাটা তার যে গুরু পরম্পরা লিখেছেন সেখানেও বারবার বলছেন বিদ্ধ গুরু পরম্পরা আমরা মানব না, এ সম্বন্ধে কিছু আলোচনা করলে অনেকেই হয়তো আমার উপর রুষ্ট হয়েছেন এবং হবেন, তিনি কেন এইসব কথা বলেন, ভালো কথা বলতে জানেন না, আমি শিখিনি ভালো কথা আর কি করে বলবো। সেখানে পরিষ্কার আমাদের জানিয়ে দিয়েছেন বলদেব বিদ্যাভূষণ যে কোনো রকম যেন গুরু পরম্পরা যে আমাদের কাছে নিয়ে আমাদের কাছে যে আজকে গুরু পরম্পরা গুরু পরম্পর্যক্রমে আমাদের কাছে গুরু কৃপাটা নেবে এসছে, বড় আশ্চর্য লাগছে
আজকে হচ্ছে গঙ্গা দেবীর পূজা, গঙ্গা দেবী সেই অপ্রাকৃত জগৎ থেকে নেমে এসছেন, আজকে সেই ব্যাস পূজার পূজা। বড় আশ্চর্য, ব্যাস পূজা করতে বসেছি, ভক্তির মন্দাকিনী ধারা যে ভক্তিবিনোদ ঠাকুর এই জগতে প্রবাহিত করেছেন, সেই মূল ভক্তিবিনোদ ধারাতে আপনারা নিজেদেরকে নিমজ্জিত করে রাখুন। যদি একটু আপনাদের মধ্যে সন্দেহ আসে, তাহলে ভক্তিবিনোদ ধারা থেকে আপনারা যতটা পরিমাণে ঘুরে যাবেন ততটাই অভক্তিবিনোদ ধারাতে চলে যাবেন, মনে হবে যেন আমরা ভক্তিবিনোদ ধারাতে রয়েছি। সেই জন্য প্রভুপাদ বারবার আপনাদের কাছে বারবার উপদেশ করছেন যে আপনারা সকলে ভক্তিবিনোদ ধারাতে নিজেকে অবস্থিত রাখার চেষ্টা করুন। অর্থাৎ আপনাদের যে সৌত পন্থা ভালো করে শোনবার চেষ্টা করতে হবে, কান খাড়া করে। আপনারা যে সৌত পন্থার কথা বলেন, সৌত পন্থা ছাড়া এ ব্যাস পূজা হতে পারে না। সৌত পন্থার মাধ্যমেই আমরা আজকে কৃতজ্ঞতার্থ হওয়ার জন্য ব্যাসের চরণে উপনীত হয়েছি। সেই সৌত পন্থার যে ধারা, সেই ধারা ধারাতে কী করে ভক্তিবিনোদ যে ধারা, এটাকে নিরবচ্ছিন্ন বজায় রাখেন। সৌত পন্থা আর ভক্তিবিনোদ ধারা দুটো আলাদা নয়। আমাদের বিভ্রান্তির ফলে আমরা মনে করি সৌত পন্থা একটা, ভক্তিবিনোদ ধারা তা নয়। ওই জন্য প্রভুপাদ বলছেন আপনারা আপনাদের সৌত পন্থার যে ধারা নেবে আসছে, এর মধ্যে ভক্তি সৌত পন্থার ধারার মধ্যে ভক্তিবিনোদ ধারাকে, অর্থাৎ ভক্তিবিনোদ ঠাকুর যখন থেকে আবির্ভাব হয়ে আমাদের কৃপা করেছেন, তার আগেও ভক্তিবিনোদ ধারা কি ছিল না? ছিল, অন্য অন্য মহাজনের মাধ্যমে ভক্তিবিনোদ ধারা এসছেন। মূল কথা হলো, মূল ভক্তিবিনোদ ধারার মধ্যে নিজেদেরকে সর্বদাই নিমজ্জিত রাখার চেষ্টা করুন, নালে বঞ্চিত হবেন। বলদেব বিদ্যাভূষণ বারবার জানিয়েছেন যে আমাদের যে গুরু পরম্পরার মধ্যে কোনো ভেজাল ঢুকে গেছে, কোনো দোষ স্পর্শ হয়েছে, কলঙ্ক শূন্য পরম্পরা আমরা পাইনি, সে তার মাধ্যমে আমরা কিন্তু আমাদের আজকে ব্যাস পূজার মাধ্যমে যে শক্তি পেতে বসেছি সেরকম শক্তি আমরা পাব না। আজকের ব্যাস পূজায় যারা যোগদান করেছেন, আমার স্থির নিশ্চিত, আমি দৃঢ়ভাবে বলতে পারি, এক্ষুনি কদিন আগে আসামের বাস্তুগায়েতে আলোচনা হয়েছিল, বলে মহারাজ তো কাউকে হঠাৎ গোস্বামী বলেন না, হঠাৎ ওই মহারাজকে গোস্বামী বললেন উনি, যে আমাদের বিষ্ণু মহারাজ। একজন আমাকে জিজ্ঞাসা করেছিল, আমি দিই ইয়েস, অবশ্যই তাকে গোস্বামী বলা যাবে। আর এই চণ্ডীগড়ে আমি প্রতিবাদ করেছিলাম এক বদ্ধজীবকে গোস্বামী বলাতে, সেই সবার মধ্যে তারা অনেকেই আমার অসন্তুষ্ট হলেন। কয়েক বছরও গেল না, তার সমস্ত কিছু প্রকাশিত হয়ে গেল, তার কত বড় সে গোস্বামী। তারা এখন মুখে নিচু করে ইঁদুরের মতো রয়েছেন, তারা তক্ক করেছিলেন আমার সঙ্গে, কেন মহারাজ, মহারাজ কার ভালো দেখতে পারেন না? আমি ভালো দেখতে পারি না কাউ তো। যারা বদ্ধ অবস্থায় রয়েছেন তারা এই কথাই বলবেন, যারা গুরু কৃপা পেয়েছেন তারা অনুভব করতে পারবেন। অর্থাৎ গুরু পরম্পরাকে আমরা নিরবচ্ছিন্নভাবে বজায় রাখার জন্য কোনো কলঙ্ক শূন্য, কোনো কলঙ্ক শূন্য, কোনো যখন কোনো ওর মধ্যে কোনো ভেজাল না ঢুকে পড়ে, এই গুরু পরম্পরাকে আমাদের বিশুদ্ধ রাখার দায়িত্ব আমাদের গুরুবর্গ, যে গুরুবর্গ রয়েছে তাদের ছিল। বর্তমান যারা আচার্যের ভূমিকায় যাবেন, আচার্যের ভূমিকায় যাবেন কেন বললাম, উন্নীত হবেন এমনিতেই, আচার্য জোর করে আচার্য বানানো যায় না, আচার্য সবপ্রকাশ বস্তু। যারা এই আচার্যত্বে উন্নীত হবেন তাদের সকলের পক্ষে আমি একথা চিৎকার করে বিভিন্ন জায়গায় বলেছি, তাদের সকলের যত আমাদের বিশুদ্ধ গুরু পরম্পরা আসবে, গুরুবর্গ যারা গুরুর কাজ করবেন ভগবানের ইচ্ছায়, গুরুর কাজ তো নিজে করেন না, ভগবানের আদেশে, ভগবত আদেশে হয়, তাদের প্রত্যেককে একটা ডিউটি, তাদের ডিউটি কিন্তু সিঙ্গেল, তাদের ডিউটি একটা, এটাকে ডিভিশন করলে পরে মাল্টিপল অনেক ভাগ হয়ে যায়। এই অনেক তাদের কর্তব্য একটা, সেটা কি? সেটা হচ্ছে কি, এই যে গুরু পারম্পর্যক্রমে আমাদের যে ভক্তিবিনোদ ধারা চলে আসছে, এর মধ্যে বাণী, বাণী যে ভক্তিবিনোদ বাণী বৈভব, এর মধ্যে কোনোরকম যেন কেউ ভেজাল ঢোকাতে না পারে, বাণীকে সংরক্ষণ করা, টু গিভ ফুল প্রোটেকশন ইজ দ্য সিঙ্গেল ডিউটি, অনলি ডিউটি অফ অ্যান আচার্য। একটা যার, একটা আচার্যের একটাই ডিউটি, সে ডিউটিটা কি, তাকে এই বাণী বৈভবকে সংরক্ষণের জন্য তার প্রাণটাকে আহুতি দিতে হবে। এ কথাই তো প্রভুপাদ বলেছেন, যে এই যে আমাদের বাণী বৈভব চৈতন্য মহাপ্রভু যে সংকীর্তন যোগ্য, এর মধ্যে যতক্ষণ আমি আমার প্রাণটাকে ডেডিকেশন, আমাকে তোমরা মেরে ফেলো,
আমাকে কেটে ফেলো, আমাকে অপমান করো, যা তোমাদের ইচ্ছা, আমি এর বাণী বৈভব থেকে বিন্দু মাত্র বিচ্যুত হব না। এটাই হচ্ছে ব্যাসের প্রতিজ্ঞা, ব্যাসের পরীক্ষা এইটাই। আজকে অনেক কথা আলোচনার আছে, অনেক কথা, সেখানে এই কথাগুলো আমি ইন্ডিকেশন দিলাম যাতে ভবিষ্যৎ বংশধর যারা থাকবেন তারা যেন এই বিষয়গুলো প্রচুর গভীরভাবে চিন্তা করেন। কি কি কথা উনি বললেন, বলদেব বিদ্যাভূষণ বলেছেন, যদি দেখা যায় কোনো কেউ কোনো কোনো মতে কাউকে কেন গুরু করে গেছেন, পরবর্তীকালে দেখা যায় গুরুর পূর্ণ কৃপা পেয়েছিলেন, পরবর্তীকালে বিভিন্ন রকম লাভ পূজা প্রতিষ্ঠা মহামায়ার মায়াতে তারা মোহিত হয়ে গুরু বৈষ্ণব অবজ্ঞার ফলেতে তারা আবার মায়ার দিকে, এরকম অনেক ঘটনা, একটা নয়, এরকম শয়ে শয়ে উদাহরণ আমি দিতে পারি, কিন্তু দিলেই তারা কিন্তু রেগে যাবেন, আমাদের সত্যি কথা রেগে যাবেন তারা। ওই জন্য গুরুদেব কাউকে বৈষ্ণব বানিয়ে গেছেন তাকে গুরুর সেবক হয় মান্য জম, এটা 100% ঠিক কথা, কিন্তু তার তরফকে দায়িত্ব রয়েছে গুরুচরণের আদর্শ, গুরুচরণের সিদ্ধান্ত, গুরুচরণের বিচার, গুরুচরণের সব কিছু, তার থেকে যেন তার এক চুল কোনো রকম বিচ্যুত না হয়, এটাকে বলে গুরুদেবের আনুগত্য। কি বলা হয়? এটা বলে গুরুদেবের আনুগত্য। সেই জন্য প্রভুপাদ শিক্ষিত সমাজে প্রায়ই এসব আলোচনা করতেন, কাউর মাথায় ঢুকতো ঢুকতো না, বলতেন স্লাইটেস্ট ডিভিয়েশন ফ্রম দ্য ট্র্যাক অফ ইউর গুরুপাদ পদ্ম ক্যান আলটিমেটলি থ্রো ইউ অ্যাওয়ে ফ্রম ভজন। আজকে দেখা যাচ্ছে তুমি গুরুপাদ পদ্মের সঙ্গে একটা সিদ্ধান্ত বা বিচারের এক চুল পার্থক্য, এক চুল, ওটা 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 কিছু না, বলে ওটা কিছু না, ওটা বিশাল কিছু, আজকে এক চুল দেখছো, কালকে ওই এক চুল বাড়তে বাড়তে দেখবে একবার তুমি পুরো গুরুপাদ পদ্মে বিচ্ছিন্ন হয়ে চলে গেছে। যেটা ব্যাসদেবের শিষ্য ব্যাসদেবকে বলেছিলেন, মাত্রা শাস্ত্রা এই যে শ্লোক বলেছিলেন, বা দুহিত্রা বিবিক্ত আসন নবসে, ব্যাসদেবের শিষ্য হ্যাঁ জৈমীর তা সন্দেহ হয়েছিল, এইটা কি করে হয়, আরে মায়ের সঙ্গে একটা ছেলে বসে থাকবে এটা আবার কি কথা, এটা কোনো কথা বললেন নাকি গুরুদেব? এইটা ব্যাসদেব বললেন, যদি তোমাদের মনে হয় এটা ভুল হয়েছে তাহলে এটা কেটে দাও। পরক্ষণে কিছুদিনের মধ্যে ব্যাসদেব এমন লীলা করলেন তার মানে মস্তিষ্ক ঘুরে গেল, পাগল হয়ে গেলেন, সেই বৃদ্ধা মহিলার ভেতর থেকে ব্যাসদেব বেরোলেন, কি গো তুমি যে বলেছিলে হ্যাঁ মাত্রা শাস্তা বা দুহিত্তা না বিবিক্তা এই শ্লোকটা কাটতে হবে, না না গুরুদেব এই শ্লোক থাকতে হবে, এটা থাকা দরকার, তখন তো বলেছিলে খুব। ওই জন্য গুরুপাদ পদ্ম ব্যাসদেবের কার্য হলো যেটা নিজের অনুভবে এসছে সেটাই বলবেন। আজকে ব্যাসের কাজ করতে যিনি যারা বসছেন বা তাদের কৃপা করে ভগবান ব্যাসের গদি দিয়েছেন, নিজে থেকে তো নেননি তারা, তাদের দায়িত্ব হলো ঠিক যা যা অনুভব হয়েছে হৃদয়েতে সেগুলো বলবেন, সেটাই সেই ঔষধ, যদি তোমার ভালো না লাগে সেটাকে রাগারেই করতে হবে না, ঔষধ তো আমি পারছি না, আমি দুর্বল, আমি পাচ্ছি না ঔষধ, কিন্তু সেটা ভালো ঔষধ নয় এটা বিচার করার অধিকার নেই, তাহলে সেখানে মর্তবুদ্ধি চলে আসবে, আর মর্তবুদ্ধি এলেই ভগবত ধর্ম তুমি যাজন করতে পারবে না। মর্তবুদ্ধি যেখানে চলে আসবে হ্যাঁ সেখানে আর গুরুচরণের পূজা ব্যাস পূজা চুজা করা যাবে না, হার হবে না, কেন মর্তবুদ্ধি আমার চলে এসছে। যেখানে অপ্রাকৃত ভাগবত ধর্মকে যিনি আমাকে আমাকে দেওয়ার জন্য যশ সাক্ষাৎ জ্ঞান দীপ প্রদে গুরু মর্ত সাধ্যি সুতম তস্য সর্বম কুঞ্জর শৌচবাদ, যে গুরুপাদ পদ্ম অপ্রাকৃত জগতের জ্ঞানকে আমার হৃদয়েতে পরিস্ফুটিত করার জন্য আমাকে ভগবত ভাগবত ধর্মতে প্রতিষ্ঠিত করে দেওয়ার জন্য তিনি অবতীর্ণ হয়েছেন, করুণা করে আমাকে এই জঞ্জাল থেকে তুলে নিয়ে এসছেন, আমি তারই দোষ দর্শন করলাম তার কিছু বলে ফেলেন, তাহলে আর হবে না। যশ সাক্ষাৎ হ্যাঁ জ্ঞান দিবে প্রদে গ্রৌ মর্ত সাধ্যি, এই জন্য হরিভক্তি বিলাসে দেখবেন অনেক কথা আছে, সনাতন গোস্বামী বলছেন গুরুর দ্বারা যদি ভৎসিত হয়, গুরু প্রচণ্ড রূপে বকলেন যা তা বললেন, এমনকি মারলেন গুরুপাদ পদ্ম পেটালেন একেবারে, তথাপি গুরুর অপ্রিয়ম না করিয়া, গুরুর কোনো অপ্রিয় কাজ করবে না, গুরু যদি মারেন, শাস্তে বলা হয়, আমি কোনো বানিয়ে কথা বলছি না, সেখানে বলছে অত্যন্ত কড়া কথা বলে সহ্য করা যায় না এসব কথা, তিনি মারলেন আমাকে, তিনি আগে তাড়িয়ে দিলেন যা বেরিয়ে যা, তথাপি
তুমি তো ঠাকুর, তোমার কুকুর বলিয়া যেন হুমরে। এই কীর্তনের যদি সারাংশ অনুভব আপনাদের হয় তাহলে ব্যাসের ওপর কোনো অভিযোগ আসবে বলে মনে হয় না, উচিত নয়। কারণ তিনি চেষ্টা করবেন পরিপূর্ণরূপে পূর্ব পরম্পরাকে বিশুদ্ধরূপে, তার কোনো চারিত্রিক দোষ নেই, তার কোনো সিদ্ধান্তগত দোষ নেই, তার কোনো কিছু এইসব দোষ আপনারা খুঁজে পাবেন না। যদি একটা দোষ খুঁজে পান সেটা আদৌ দোষ না, সেটা হচ্ছে কড়া কথা বলেন উনি, এরা কোনো দোষ নয়। আমার মনে হয় আপনারা যদি আমার কথাটায় অসুবিধা প্রকাশ না করেন, অনুভব করেন, তা আজকে এই সামান্য আলোচনা করলে অনেক কথা বলবার ছিল, কিন্তু সময় অল্প, তিনি কিছু আপনাদের সামনে আলোচনা করবেন, আপনারা এই কথাগুলো শুনুন, আপনাদের প্রচুর মঙ্গল হবে, একটু আধ মঙ্গল নয়, প্রচুর মঙ্গল হবে। আজকে আপনারা যারা অন্তর থেকে ব্যাস পূজায় অংশগ্রহণ করেছেন, আমার দৃঢ় বিশ্বাস তাদের চরম মঙ্গল হোক হবে। এই জন্য বিশ্বাস রাখুন আপনারা। আজকে এই কথা বলে এখানেই ছাড় রাখছি, আবার পরে আলোচনা হবে। বাঞ্ছাকল্পতরু থেকে বাসিন্দু ব্যবসা পতিতানাং পাবন বৈষ্ণব ভিও নমন।